মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে রুদ্ধশ্বাস লড়াই চলছে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে। জর্জিয়ায় সিনেটের দুটি আসনে রান অফ নির্বাচন ঘিরে চলছে লড়াই। এর মধ্যে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভের মধ্যে জো বাইডেনের বিজয় নিশ্চিত করতে বৈঠকে বসছেন মার্কিন সংসদ সদস্যরা। চন্দ্রাণী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার জর্জিয়ার সিনেটরের দুইটি আসনে ভোট হয়। ওই দুই আসনে ডেমোক্রেট প্রার্থী জন অসফ ও রেভারেন্ট রাফায়েল ওয়ার্নকের বিরুদ্ধে লড়াই করেছেন দুই রিপাবলিকান প্রার্থী ডেভিড পার্ডু ও কেলি লফলার। জর্জিয়ায় 159 কাউন্টি নির্বাচনী কর্মীরা এখন পর্যন্ত 98% ভোট গণনা করেছেন। গণনায় ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ার্নক রিপাবলিকান প্রার্থী ক্যালি লফলারের চেয়ে এগিয়ে আছে। অন্যদিকে সমর্থনে চলছেন ডেভিড পার্ডু ও জন অসফ। এই চার প্রার্থী কেউ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় 50% ভোট পাননি। জর্জিয়ার নির্বাচনী বিধি অনুযায়ী তাই সেখানে আবার ভোট হচ্ছে। বুথ ফেরত জরিপ বলছে বয়স্কদের বেশিরভাগ রিপাবলিকান প্রার্থীকে ভোট দিয়েছেন। আমি গ্রিন নিউ ডিল চাই, স্বাস্থ্য সেবা চাই। আমি মনে করি কেবল জর্জিয়া নয়, যুক্তরাষ্ট্রেরও পরিবর্তনের সময় এসেছে। তবে অসফ ও ওয়ার্নক দুজন জিতে গেলে হোয়াইট হাউস, সিনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্রেটদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আর যদি রিপাবলিকানরা জয়ী হয় তবে পরবর্তীতে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে। এদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে নির্বাচনের ফলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে অভিষেক হতে যাচ্ছে জো বাইডেনের। চন্দ্রাণী চন্দ্রা, নিউজ 24।